বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট আমির হামজা লিমন। আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্বটি শুরু করলাম। প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনার বিষয়, প্রতারণা করে একটি জমি দুইবার বিক্রি করলে কোন দলিলটি টিকবে, আগেরটি না পরেরটি? প্রিয় দর্শক, আমরা বর্তমান প্র্যাকটিস করতে গিয়ে প্রায় এই প্রশ্নটির সম্মুখীন হই। প্রায় মানুষ এসে আমাদেরকে বলে যে স্যার, একজন প্রতারক আমার কাছে জমি বিক্রি করেছে এবং পরবর্তীতে পুনরায় এই একই জমি অন্যজনের কাছে বিক্রি করেছে, তাহলে কোন দলিলটি টিকবে, আমার দলিলটি টিকবে না পরবর্তীতে যে আরেকজনের কাছে এই প্রতারক এই জমিটি বিক্রি করেছে তার দলিলটি টিকবে? প্রিয় দর্শক, আজকের এই পর্ব আলোচনার বিষয়, প্রতারণা করে একটি জমি দুইজনের কাছে বিক্রি করলে কোন দলিলটি টিকবে, আগেরটি না পরেরটি? এই বিষয়টি জানতে আমার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনার বিষয়, প্রতারণা করে একটি জমি দুইবার বিক্রি করলে কোন দলিলটি টিকবে, আগেরটি না পরেরটি? প্রিয় দর্শক, আমি এই সহজ আইন চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইনের নানা দিক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা প্রতিটি পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই বাটনটি অন করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনার বিষয় যে প্রতারক একটি জমি দুইজনের কাছে বিক্রি করলে কোন দলিলটি টিকবে, আগেরটি না পরেরটি? এর আগে আমরা একটু জানি দলিল কিভাবে হয়। দলিল কি? দলিল হচ্ছে সম্পত্তি হস্তান্তরের একটি মাধ্যম। এই দলিলের মাধ্যমে সাধারণত সম্পত্তি হস্তান্তর করা হয়ে থাকে। বাংলাদেশে বর্তমান প্রচলিত আইন রয়েছে, সেই আইনে দলিল, প্রতিটা দলিলেই কিন্তু রেজিস্ট্রেশন হতে হবে। সেটা সাফকবলা দলিল হোক, হেবা দলিল হোক, দান দলিল হোক, ডিক্লারেশন অফ হেবা হোক, বিনিময় দলিল হোক, বন্টননামা হোক, যে কোনো দলিলেই হোক না কেন, অবশ্যই এটি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করে নিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। প্রিয় দর্শক, এখন বর্তমান সময়ে আমরা প্রায় এটা দেখি, এই সমস্যাটা দেখি, বা প্রায় মানুষ আমাদের এসে প্রশ্ন করে বা আমাকে প্রশ্ন করে যে স্যার, যে এই একজন প্রতারক আমার কাছে একটি জমি বিক্রি করেছে, এই প্রতারক কী করেছে, আবার পুনরায় কিছুদিন পরে এই জমিটি আরেকজনের কাছে বিক্রি করেছে। আবার দেখা যায় যে একজন ব্যক্তি বা এক জমির দাতা বা প্রতারক একই দিনে একই জমি দুইজনের কাছে বিক্রি করেছে। আবার দেখা যায় যে কিছুদিন আগে, দুই মাস বা এক মাস আগে একটি জমি প্রতারক কী করেছে, তার বউকে আমরা ডিক্লারেশন অফ হেবা করে দিয়েছে, পরবর্তীতে দুই মাস পরে এসে অন্যজনের কাছে আবার এই জমিটি বিক্রি করেছে। যদি এরকম সমস্যা হয়, যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন আমরা হই, তাহলে আমরা কোন দলিলটি আমাদের টিকবে, আগে যে দলিলটি সম্পাদন হয়েছে সেটি টিকবে না পরে যে দলিলটি সম্পাদন হয়েছে সেটি টিকবে? আবার যদি আমরা দেখি একই দিনে দুইটি দলিল সম্পাদন হয়েছে একই তারিখে, তাহলে কোনটি টিকবে? প্রিয় দর্শক, এই বিষয়টি আমাদের যদি আমরা কনফার্ম হতে চাই, আমরা যদি মানে জানতে চাই যে একই দিনে বা একজন প্রতারক একটি জমি যদি দুইবার বা দুইজন ব্যক্তির কাছে বিক্রি করে তাহলে কোন দলিলটি টিকবে, এক্ষেত্রে আমাদের দুইটি আইনের প্রতি কিন্তু একটু দৃষ্টিপাত দিতে হবে। একটি হচ্ছে রেজিস্ট্রেশন আইন 1908-47 ধারা, আর একটি হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন বা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882-48 ধারা। এই দুইটি আইন যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু একটি জমি বা একটা প্রতারক একটি জমি যদি দুইজনের কাছে বিক্রি করে কোন দলিলটি টিকবে, এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় দর্শক, প্রথমে আমরা যাব যে রেজিস্ট্রেশন আইন 1908-47 ধারা। রেজিস্ট্রেশন আইন 1908-47 ধারা পর্যালোচনা করলে দেখা যায় যে যে দলিলটি পূর্বে সম্পাদিত হয়েছে সেটি কার্যকর হবে। প্রিয় দর্শক, দলিল পূর্বে সম্পাদন বা দলিল সম্পাদন তাহলে কি? দলিল সম্পাদন হচ্ছে জমি বিক্রেতা বা দলিল দাতা দলিলটি রেডি করে যখন দুজন সাক্ষীর সম্মুখে এবং শনাক্তকারীর সম্মুখে দলিলটি সে স্বাক্ষর করবে এবং সাক্ষীদ্বয় যখন দলিলে স্বাক্ষর করে দেবে তখনই কিন্তু একটি দলিল সম্পাদন হয়ে যায়। এই সম্পাদিত দলিল কিন্তু 3 মাস পর্যন্ত রেজিস্ট্রেশন করা যায়। প্রিয় দর্শক, এমনও আইনে রেজিস্ট্রেশন আইন পর্যালোচনা করে দেখা যায় এই সম্পাদিত দলিল 3 মাসের মধ্যে যদি রেজিস্ট্রেশন করা না যায় বা না হয়, পরবর্তীতে জরিমানা দিয়ে, নির্দিষ্ট পরিমাণ অঙ্কের জরিমানা দিয়ে
আরো 4 মাস বাড়িয়ে টোটাল 7 মাসের পর্যন্ত 7 মাস পর্যন্ত এই সম্পাদিত দলিল রেজিস্ট্রেশন করা যায় প্রিয় দর্শক এই সম্পাদিত দলিল কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন হতে হবে রেজিস্ট্রেশন আবার কিভাবে হবে শুধু দলিল কি সম্পাদন হলেই হবে যে না দলিল সম্পাদিত দলিল কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে প্রিয় দর্শক একটি সম্পাদিত দলিল রেডি করে বা সকল প্রসেস কমপ্লিট করে সাব রেজিস্ট্রার রেজিস্ট্রারের বরাবর প্রোডিউস করতে হবে সাব রেজিস্ট্রার সকল কাগজপত্র পর্যালোচনা করে দলিল দেখে এবং সরকারের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থগুলো দেখে সবকিছু ঠিক থাকলে এই দলিলটি রেজিস্ট্রি করে দিবে এবং রেজিস্ট্রার সিল মেরে দিবে তাহলে কি করতে হবে শুধু দলিল সম্পাদন হলেও হবে না এই সম্পাদিত দলিল কিন্তু অবশ্যই রেজিস্ট্রি করতে হবে বর্তমান দেশে যে প্রচলিত আইন রয়েছে এই আইনে আনরেজিস্টার্ড দলিলের কোনো ভিত্তি নেই তাহলে প্রিয় দর্শক আমরা রেজিস্ট্রেশন আইন 1908 ধারা পর্যালোচনা করে জানলাম যে দলিলটি পূর্বে সম্পাদন হবে সেটি কার্যকর হবে প্রিয় দর্শক এখন আমরা দেখব যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর 48 ধারায় কি বলা হয়েছে প্রিয় দর্শক ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 বা সম্পত্তি হস্তান্তর আইনের 48 ধারায় বলা হয়েছে সময়ের দিক থেকে যিনি আগে আসবেন তিনি প্রাধান্য পাবেন তাহলে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 বা সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 48 ধারা এবং রেজিস্ট্রেশন আইন 1908 এর 47 ধারা প্রজালোচনা করে যেটা পেলাম যে যদি একজন ব্যক্তি প্রতারণা করে যদি কোনো ব্যক্তি প্রতারণা করে একটি জমি দুইজনের কাছে বা দুইবার বিক্রি করে তাহলে কোন দলিলটি টিকবে প্রিয় দর্শক যদি এরকম হয় যদি কোনো প্রতারণা করে একটি জমি দুইবার বিক্রি করে দুইজনের কাছে বিক্রি করে তাহলে যে দলিলটি প্রথম সম্পাদিত হবে বা যে দলিলটি প্রথমে বা সবার আগে সম্পাদিত হবে সেই দলিলটি প্রাধান্য পাবে সেটি কার্যকর হবে পরে যে দলিলটি সম্পাদিত হবে সেটি কার্যকর হবে না দর্শক এখানে কিন্তু একটি কথা রয়েছে এই সম্পাদিত দলিল অবশ্যই কিন্তু রেজিস্টার্ড হতে হবে এই দুইটি সম্পাদিত দলিলই কিন্তু রেজিস্টার্ড হতে হবে রেজিস্ট্রিকৃত হতে হবে আনরেজিস্ট্রিকৃত কোনো দলিল বর্তমান যে প্রচলিত আইন রয়েছে এই আইনে গ্রহণযোগ্যতা পায় না তাহলে আমরা জানলাম কোনো প্রতারক যদি একটি জমি দুইবার বিক্রি করে দুইজনের কাছে বিক্রি করে তাহলে প্রথমে বা পূর্বে যে দলিলটি সম্পাদিত হয়েছে সেটি যদি রেজিস্টার্ড হয় তাহলে পূর্বে যে দলিলটি সম্পাদিত হয়েছে সেটি কার্যকর হবে সেটি প্রাধান্য পাবে প্রিয় দর্শক তাহলে এই প্রতারকগণ এত দিন এত কাল যাবত কিভাবে এই প্রতারণা করে আসতেছে কিভাবে একজন প্রতারক একটি জমি দুইজনের কাছে বিক্রি করে দুইবার বিক্রি করে প্রিয় দর্শক রেজিস্ট্রেশন আইন পর্যালোচনা করে দেখা যায় যে একটি দলিল যখন সম্পাদিত হয় এই সম্পাদিত দলিল কিন্তু টোটাল 7 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করা যায় প্রথমে হচ্ছে আপনার যে সম্পাদিত দলিল 3 মাস পর্যন্ত রেজিস্ট্রি করা যায় এবং 3 মাসের মধ্যে যদি রেজিস্ট্রি করতে না পারে তাহলে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে আরও 4 মাস বাড়িয়ে টোটাল 7 মাসের পর্যন্ত কিন্তু এই টোটাল 7 মাস পর্যন্ত কিন্তু এই সম্পাদিত দলিলটি রেজিস্ট্রেশন করা যায় প্রতারকগণ কিন্তু এই সুবিধা এটাই নেয় দেখা যায় যে একটি দলিল প্রতারকরা 10 দিন আগে সম্পাদন করে রেখেছে আবার 10 দিন পরে ওই একই জমি আবার অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে আবার এরকমও দেখা যায় প্রতারকগণ কী করে যে একটি জমি রয়েছে সে জমি 20 দিন বা 2 মাস আগে তার ওয়াইফকে ডিক্লারেশন অফ ফেভার করে দিয়েছে কিন্তু সেটা রেজিস্ট্রি করে নেই সম্পাদন করে রেখেছে আবার 2 মাস পরে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে দেখা যাচ্ছে যে আইনে যে মানে বিষয়টি রয়েছে এই আইনের বিষয়টি আইনের সুযোগটি প্রতারকরা নিয়েই এই প্রতারণাটা করে থাকে প্রিয় দর্শক তাহলে আজকে এই পরের মাধ্যমে আলোচনা করলাম যে একজন প্রতারক বা কোনো ব্যক্তি যদি একটি জমি দুইজনের কাছে বিক্রি করে দুইবার যদি বিক্রি করে তাহলে কোন দলিলটি টিকবে আগের দলিলটি টিকবে না পরের দলিলটি টিকবে প্রিয় দর্শক এরকম যদি হয় কোনো প্রতারক যদি একটি জমি দুইজনের কাছে বিক্রি করে তাহলে কোন দলিলটি টিকবে যে দলিলটি প্রথম হয়েছে আগে হয়েছে সে দলিলটি টিকবে প্রিয় দর্শক আজকের পর্বটি আমি এখানেই শেষ করলাম পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আইনগত মতামতের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ